যত রকম অসঙ্গতি আপনাদের আছে আপনাদের সাথে, হ্যাঁ, আপনার সাথে আলাপ করবেন, মানে আপনি বলবেন যে আমি এইভাবে করছি, দেন এটা সমস্যা কোথায়। আর আরেকটা হলো যারা একদম কনসাসলি করেন না, আই মিন কেন আপনি এটা করছেন আপনি জানেন না, উনি অ্যাটলিস্ট মানে ক্লিয়ার হয়ে নিতে পারেন যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে। অনেকের বেশ প্রবলেম হচ্ছে। প্রথমে কিছু গুড প্র্যাকটিসের কথা বলে রাখি, যেটা খুব কমনলি আমি দেখতে পাচ্ছি, যে ক্লাসের নাম কি টাইপের হবে, ক্লাসের নাম অবশ্যই নাউন হবে, সো প্লিজ রাইট ইট ডাউন, ক্লাস নেম মাস্ট বি নাউন, রাইট। মেথড কি হবে, কেসিং এর ক্ষেত্রে আসে ক্লাসের নাম, ক্লাসের নাম কি কেস হবে, প্যাসকেল কেস, ইউ নো প্যাসকেল কেস, হোয়াট ইজ কল প্যাসকেল কেস, প্যাসকেল কেস, আমি এটা বলে দিলাম, রাইট। মেথড নেম, মেথড নেম প্যাসকেল কেস, ভেরিয়েবল অর পি, দিস ইজ ক্যামেল কেস, সো আমি সি ছোট হাতের লিখলাম, রাইট, ক্যামেল সি কেস, ওকে। এই ভেরিয়েবল বলতে কিন্তু আমি অবজেক্টে যে রেফারেন্স তৈরি করছেন সেটাকেও কিন্তু বোঝাচ্ছি, ওকে। অ্যান্ড মাস্ট বি মিনিংফুল সব কিছুই, এটা কি বোঝা গেছে? মানে স্টুডেন্ট ক্লাসের নাম নিশ্চয়ই আমি ফর অ্যান এক্সাম্পল অ্যারোপ্লেন দেবো না, ওকে, সো ইট শুড বি মিনিংফুল। সো খুব কমন মিস্টেক, ফর্ম ওয়ান এখনও অনেকে কোডের মধ্যে দেখি, ফর্ম ওয়ান, সো ওই ভুলগুলা হলে যেটা হবে যে আমি কোডকে আমি আপনার দিকে আর যাবো না, রাইট। কারণ হলে আপনার প্রথমের দিকে প্রথম ক্লাসগুলাকে আপনি ব্লান্টলি অ্যাভয়েড করছেন, সো আপনাকে আমি আর কিছু হেল্প করতে পারবো না। সো প্লিজ আপনারা ভেরিয়েবলের নাম, ক্লাসের নাম, মেথডের নামের ব্যাপারে কনসাস থাকবেন, আদারওয়াইজ আই এম সরি আই কুড নট হেল্প ইউ, রাইট, কারণ আপনি একদম অন্যদিকে রওনা দিয়েছেন, ওকে। দুজন করে বসানোর উদ্দেশ্য কিন্তু সেটা, বাট আই এম অ্যাফ্রেড একজন লিখতেছেন আরেকজন সেটাকে সমর্থন করে কেন চলে যাচ্ছে, এটা তো হওয়ার কথা না, তাই না? আরেকজন নো ইউ ক্যান নট ডু ইট, সো প্লিজ গিভ মি দা কিবোর্ড, মাইট বি আপনি মানে ঠিক কনসেন্ট্রেট করতে পারছেন না, সো আপনি আমাকে কিবোর্ড দিয়ে দেন, রাইট, দেন এটা কাজ করবে, ওকে। গত এক্সাম্পলের ক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, তো আমি সেটা ওপেন করি, আলোচনা একদম সেখান থেকে শুরু করছি। আমি ডিপোজিট মেথডে আসলাম, ডিপোজিট মেথড, সো ইজ দ্য বাটন ক্লিক কোড ফ্রম হোয়ার দ্য ডিপোজিট মেথড অফ অ্যান অ্যাকাউন্ট ক্লাস ইজ কল, সো বাটন ক্লিকে ডিপোজিট মেথডটা কল হয়, রাইট। এই ডিপোজিট মেথডের জায়গাতে রিটার্নে কি লেখা আছে, ডিপোজিটে, আচ্ছা এখন আলটিমেটলি আমি কি করি, ডিপোজিটের কথাটুকু ইউজারকে দেখাই, রাইট, ওকে। সো আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমি যদি ইউআই ক্লাসে এই মেসেজ বক্সটা এখানে না দিয়ে, আমি তো মেসেজ বক্সটা এখানেও দিতে পারতাম, মেসেজ বক্স ডট শো ডিপোজিটের, ইট উইল ওয়ার্ক, বুঝা যাচ্ছে কিনা, রাইট, আমি এখানে দিতে পারতাম না, রিটার্ন করার কি দরকার ছিল, মেসেজ বক্স ডট শো ডিপোজিটের। আমার কোশ্চেনটা হলো, আমি একটু লিখি তাহলে আপনার জন্য সুবিধা পাবে, মেসেজ বক্স ডট শো রিটার্ন টাইপটা সেটা আমি চেঞ্জ করলাম, ভয়েড রাখলাম, রাইট, এখানে ভয়েড রেখে দিলাম, কিছু রিটার্ন করলাম, আমাকে বলতে পারবেন যে এটার ফলে কি মিস্টেক করলাম, হ্যাঁ, সো ইফ আই বিল্ড ইট,
build succeeded. So first one, it's not compile error, something like this. Okay, but what's the problem? আর যদি আপনি আরো অনেক কিছু দেখাতে চান মেসেজ বক্সে সেটা দিয়ে দিব। আমি এখানে মেসেজটুকু দেখাচ্ছি, মেসেজটুকু দিচ্ছি, ডাটা কিন্তু পাঠাচ্ছি না। মানে আপনি বলতে চাচ্ছেন কি, কেউ যদি ইউজ করে ডিপোজিটের সব মানে স্ট্রিমটাকে নেবে, সেটাকে সে পাচ্ছে না, মেসেজ বক্স পাচ্ছে, তাহলে তার জন্য কাজ করবে না। ওকে, সামথিং মিনিংফুল বাট আরো স্পেসিফিক আনসার আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর যে মূল লক্ষ্য হবে এই টাইপের কোড লিখলে আর অবজেক্ট ওরিয়েন্টেড অথবা অন্য কিছুতে আসলে কিছু যায় আসে না। আপনার কোডের প্রথম এটা দেখার পরে কেউ একজন বুঝে ফেলতেছে আপনার ওজন করে। Why? Just think about it. This is one kind of blunder. Message box is a component of Windows form. Windows form, right? So think, just এই ক্লাসটাকে আমি ওয়েবে নিয়ে যেতে চাই। What will happen? Message box you will not get it. Yeah. আমি এই ক্লাসটাকে মোবাইল অ্যাপসে নিয়ে যেতে চাই, ইট উইল নট ওয়ার্ক। আমি এই ক্লাসটাকে মিডল লেয়ারে ইউজ করতে চাই, আই মিন এটা আরেকটা ক্লাস কল করে কিছু কাজ করবে, ইট উইল নট ওয়ার্ক। সেখানে কি হবে, ধরেন ব্যাংকে বলা হলো ওকে ফাইন, আমাদের যতজন এমপ্লয়ি আছে নাও, এটা আমাদের এই বছর সিলভার জুবলি আর গোল্ডেন জুবলি সামথিং লাইক দিস, আমরা সবাইকে 10,000 টাকা করে ডিপোজিট দেব। সো I need an application যেখানে আমি ক্লিক করব, সবাই 10,000 টাকা চলে করে পেয়ে যাবে। What will happen if you write this kind of stupid code? What will happen? বসে থাকতে হবে, প্রত্যেকবার ডিপোজিট হবে, আর আপনাকে বসে বসে একবার ক্লিক করতে হবে, একবার ক্লিক করতে হবে, তাই নয় কি? Think about it. This is quite blunder code. Because of, আপনি কি করছেন? Just চিন্তা করেন, UI হলো সবচেয়ে আউটার লেয়ার, তাই না? Right? আপনি টোটাল আউটার লেয়ারে জিনিস টোটাল ইনার লেয়ারে ঢুকিয়ে দিচ্ছেন, রাইট? এটা কি বুঝতে পারতেছেন? না হলে কিন্তু আর আগাতে পারবো না। আপনি বুঝতে পারতেছেন কিনা, মানে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম। এবং এই টাইপের কোড দেখার পর আপনার সম্পর্কে আর একজন কোনো সেকেন্ড থট দিবে না। ফার্স্ট থট বিকজ এটা হলো অনেকটা এরকম, এই বিল্ডিং যিনি নিচে যেদিন তৈরি করার আগে যখন আর্কিটেকচারাল ডিজাইনটুকু করা হয়, উনি চিন্তা করছে অনেকটা এরকম যে কোনো একদিন এখানে একটা চেয়ার রাখা হবে, এবং এই চেয়ারটা এই টেবিলটা এখানে রাখা হবে, কিন্তু এইটা মাথায় রেখে উনি নিচে ডিজাইনটুকু করছেন। টোটাল বেস দেখেন, আমাদের অ্যাকাউন্ট ক্লাসের মেইন এটা হলো কোর কম্পোনেন্ট, কোর ইঞ্জিন, তাই নয় কি? আমি এখানে কি কম্পোনেন্ট ঢুকাই ফেলছি, কি কম্পোনেন্ট, হোয়াট ইট ইজ, ইট ইজ ইউআই কম্পোনেন্ট। সো যতগুলা জায়গায় ইউজ করা দরকার তার কোনোটাই ইউজ করতে পারবো না, বোঝা গেল কি? তো পয়েন্ট ওয়ান, সো প্লিজ বি কেয়ারফুল এই পয়েন্ট নাম্বার ওয়ান। সো নেভার রাইট দিস কাইন্ড অফ কোড। নাম্বার টু, রিপোর্ট বাটন ক্লিক করলে আমার এখানে একটা লেখা আসে, অ্যান অ্যাকাউন্ট ডট কাস্টমার নেম, অর্থাৎ মিস্টার অমুক আপনার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স আছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা, রাইট? সো আমি একটু অন্যভাবে চিন্তা করছি যে এই মেসেজটুকু কি আমি এই ক্লাস থেকে দিয়ে দিতে পারতাম না, কীরকম সেখানে একটা মেথড লিখতে পারতাম। আপনাকে বুঝতে পারতেছেন, প্লিজ আমাকে ধরতে না পারলে বলবেন, কারণ আমি কিন্তু এখন খুব স্লো যাচ্ছি, গলিপথে বাচ্চা পোলা মানে সাইকেল চালাচ্ছি। কী হবে পরে জানেন, এক সপ্তাহ পরেই দেখবেন যে সুপারসনিক উঠে রওনা দিয়ে, তখন একদম কিছু দেখবেন না। ওকে, সো বেটার এখনই ক্লিয়ার করে।
আমি কি এন অ্যাকাউন্ট যে ক্লাস আছে অথবা অ্যাকাউন্ট যে ক্লাস আছে তার মধ্যে একটা মেথড লিখতে পারতাম কি গেট ইনফরমেশন আর এই টাইপের মেসেজটুকু সেখানে ঢুকিয়ে দিতে পারতাম, বুঝা যাচ্ছে কি? আমি সেটা করি না, কেন করি না? অথবা সেটা করলে কি প্রবলেম? আচ্ছা হেল্প করছি, শুধু বুঝতে সমস্যা হয়। আপনাকে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি, রাইট? আমি আরেকটা মেথড লিখতে পারতাম এবং সেখানে সুন্দর করে লিখে দিতে পারতাম আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা, এইখানে যে মেসেজ বক্সে যেটা দেখাচ্ছি সেটা শুধু কল করে দিতাম আমি, এটা অ্যান অ্যাকাউন্ট ডট গেট ইনফরমেশন, ফিনিশ, রাইট? বাট আমি সেটা করি নাই, কারণ হলো খুব ভালো করে লক্ষ্য করেন, মোস্ট প্রবাবলি এত লম্বা মেসেজটুকু দেখানোর দায়িত্ব আসলে ইউআই ক্লাসের। আমি এখন কোন ক্লাসে আছি? ইউআই ক্লাসে। অ্যাকাউন্ট ক্লাসের দায়িত্ব না পুরো মেসেজটুকু ফরম্যাটিং করা, বরং সে আপনাকে দিচ্ছে অ্যাকাউন্ট নেম, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, বাকি কিভাবে ফরম্যাটিং করবেন সে দায়িত্বটুকু ইউআই ক্লাসে। প্লিজ থিঙ্ক, দেয়ার ইজ এ টু প্রোগ্রামার, একজন লিখতেছে অ্যাকাউন্ট ক্লাস আর একজন লিখতেছে ইউআই ক্লাস। সো আমি যদি এটাকে ওখানে ঢুকিয়ে দিতাম তাহলে মোবাইল অ্যাপসের যে প্রোগ্রামার থাকতো উনি বলতো যে ভাই গেট ইনফরমেশন মেসেজ যতটুকু বড় দেখায় আমার পক্ষে ইয়ার মধ্যে ওই একটা লাইন দেখানো সম্ভব হচ্ছে না, বুঝতে পারছেন এত ছোট ডিসপ্লেতে। সো উনি আসলে ওইটাকে কল করতো না, উনি আবার নিজের মতো করে ডাটাগুলো নিয়ে ফরম্যাট করতো, বুঝতে পারছেন? সো আমি যদি এই অংশটুকু ইউআই ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেই, সরি অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেই, এটা ইনডিরেক্টলি ইউআই ক্লাসের ফরম্যাটিংয়ের দায়িত্বটুকু নিয়ে নিচ্ছে, যেটা ওর উচিত না, কারণ কি সে বিজনেস কম্পোনেন্ট ক্লাস, বোঝা যাচ্ছে? বিজনেস কম্পোনেন্ট ক্লাসের কোনো দায় দায়িত্ব পড়ে না, ইউআই ক্লাসের ফরম্যাটিংয়ের দায়িত্ব সে নেবে। ইউআই ক্লাসের ফরম্যাটিংয়ের দায়িত্ব কে নেবে? কে নেবে? কুই যার 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 ডাটা অথবা যার যার দায়িত্ব তার মাথা ব্যথা, তার ইমপ্লিমেন্টেশন, বুঝা যাচ্ছে? এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেডের মূল কথা, সেপারেশন অফ কনসার্ন, আই মিন যার ডাটা তার ক্যালকুলেশন, রাইট? যার ডাটা তার মাথা ব্যথা, তার ইমপ্লিমেন্টেশন। সো এখানে সুন্দর করে লেখাটুকু হবে, কমাটুকু হবে, এই সুন্দর করে ফরম্যাটিংয়ে কে কে দেখাতে চাচ্ছে? ইউআই দেখাতে চাচ্ছে। কোন ইউআই দেখাতে চাচ্ছে? উইন্ডোজ ফর্ম ইউআই। সো সে তার মতো করে ফরম্যাট করে দেবে, অ্যাকাউন্ট ক্লাস ফরম্যাটিংয়ের দায়িত্ব, রাইট? এই কথাগুলো বলার পেছনে কারণ হলো আপনারা অনেকেই ক্যালকুলেটর ক্লাস অথবা এই ক্লাসটা লেখার সময় আপনারা একটা মেসেজ লিখছেন অথবা এইভাবে পরোক্ষ ইমপ্লিমেন্টেশন করছেন। মেসেজটা ছিল, আমি জানি যে কাগজে লিখছেন শো স্যালারি, নো, আসলে কি শো স্যালারি হওয়ার কথা? যখন আপনি স্যালারি ক্লাস লিখতেছেন, স্যালারি ক্লাসের কি দায়িত্ব স্যালারি দেখানো নাকি ইউআই ক্লাসের দায়িত্ব? ইউআই ক্লাসের দায়িত্ব। সো আপনি কিন্তু ছিঁড়ে ফেলতেছেন মনে রাখবেন, আর এটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো অবজেক্ট ওরিয়েন্টেড হবে না, ক্লিয়ার? ওকে, সো সেখানে হতে পারে ক্যালকুলেট। আচ্ছা, নাম্বার টু, নাম্বার টু, অ্যাকাউন্ট ক্লাসের রিটার্ন কথাটা তাহলে কেন বললেন? অ্যাকাউন্ট ক্লাসের রিটার্ন কোন অংশটুকুতে যাব বলেন? অ্যাকাউন্ট ক্লাসে আমি কাউকে কোনো একটা জিনিস দিলাম যে ডিপোজিট করার জন্য, আমি আবার তাকে তো জিজ্ঞেস করার দরকার নাই যে তুমি কত টাকা ডিপোজিট করছো, বোঝা যাচ্ছে কি? আমার লজিক তো এরকম না, ওনার কোশ্চেনটা হলো এরকম, ডিপোজিটের কথা দ্বারা তো যে কলার, যে কলার এইটার কলার কে, এই ক্লাসের কলার কে, অথবা এই মেথডের কলার কে? ইউআই ক্লাস। ইউআই ক্লাস তো জানেই সে কত টাকা পাঠাচ্ছে, সে তো জানে, তাহলে তার আবার জানার দরকার কি ডিপোজিট করতে হচ্ছে? আর ব্যালেন্স জানার দরকার হলে সে ব্যালেন্স কোয়েরি করবে, রাইট? ওকে, লক্ষ্য করেন, ফর অ্যান এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল আমি ব্যাপারটাকে একটু কমপ্লিকেটেড, যেমন ধরেন আমি এখানে যে মেসেজটুকু লিখছি, বিশেষ করে উজ্জ্বল ক্লাসের ক্ষেত্রে আসে, উজ্জ্বল ক্লাসের ক্ষেত্রে আমি এখানে মেসেজ লিখছি কি, মেসেজ রিটার্ন করতেছি কি উইড্রোন এবং নট পসিবল,
ইউআই ক্লাসের যে প্রোগ্রামার উনি বলল পছন্দ নাই রাইট, অথবা অথবা এরকম উনি উইথড্রন যে কথাটুকু আছে আসলে অথবা নট পসিবল কথাটুকু যে আছে সেই কথাটুকুর উপর ওনার কিছু লজিক্যাল ইস্যু আছে, কথাটুকু বোঝা যাচ্ছে? অর্থাৎ উইথড্র হলে ওনাকে বেশ কিছু জিনিসপত্র করতে হয় ইউআই ক্লাসে, আর উইথড্র না হলে আরেকটা কিছু কাজ করতে হয় ইউআই তে, অথবা এইটার যে কলার তাকে কিছু কাজ করতে হয়। আমাকে বলেন তো এখন সে কি টাইপের কোড লিখতে হবে? সে লিখতে হবে ইফ মেসেজ, এটা যেটা রিটার্ন করে ধরুন সেটা একটা মেসেজের মধ্যে রাখলেন তাই না, ইফ মেসেজ ইকুয়ালস টু উইথড্রন তাহলে এটা করো, এন্ড নট পসিবল তাহলে এটা করো, তাই না? স্ট্রিং ম্যাচিং ফার্স্ট ইয়ার নট সেকেন্ড ইয়ার করো, ওকে হচ্ছে না। সে কেন করতেছে জানেন? কারণ তাকে আমি আসলে বাধ্য করছি ওইভাবে করার জন্য, আমি তাকে ভালো ফ্যাসিলিটি দিই, বোঝা যাচ্ছে কি কথাটুকু? রাইট, সে যাবে আমি যদি এই ক্লাসে এসে ছোট্ট করে একটু টুইট করে দেই তার কোড আর কাজ করবে না, এবং কম্পাইলার ওরও দেবে না, বোঝা যায় কি? তাকে তো কম্পাইলার ওরও দেবে না, ভাই উইথড্র বানান কিন্তু আগে ইয়া করতে হবে। আরও ডেঞ্জারাস জিনিস কি দেখেন, এই ক্লাসটা তো সবসময় দেখবেন আপনার কি কনসোল লগ লাইফলাইনের ভিতরে কি লেখা আছে দেখেন। আমি যখন আমরা যখন অনেক প্রোগ্রামার একসাথে কাজ করব, আমার কোড যে আরেকজন দেখে দেখে কি ঠিক করবে? তার নিজেরা তো 8 ঘন্টা অফিস টাইমে 18 ঘন্টা কাজ দিয়ে রাখবে তাই নয় কি? তো তারগুলোই লিখতে ব্যস্ত, সো সে কিভাবে জানবে উইথড্র হলে উইথড্রর কথা আমি রিটার্ন করবো, উইথড্র না হলে নট পসিবল কথা রিটার্ন করবো? মাইট বি এটার ভিতরে আরও অনেক লজিক্যাল পাথ আছে, আরও অনেক স্ট্রিং রিটার্ন আছে, তখন সে আরও কনফিউজ হয়ে যাবে। আমি কিন্তু কথা যে কথা বলতেছি বুঝতে পারছেন? থিঙ্ক অ্যাবাউট দ্য ইউআই প্রোগ্রামার, সে কিন্তু ইয়ে হয়ে যায়, কনফিউজড হয়ে যাচ্ছে রাইট। সে লিখতেছে ইফ এটা যদি উইথড্র হয়, উইথড্র শব্দটা হয়, সো কোনো একদিন আমার এখানে আমি ক্লাসে আসলাম একটু ভাই ছোটো করে চেঞ্জ করে দিই, স্ক্রিনটা চেঞ্জ করে দিই, তার কোড ভেঙে যাচ্ছে, এবং কোড ভাঙতেছে কম্পাইলারও দিলেও কথা ছিল, কম্পাইলারও তো দিবে না, রান টাইমে কিছু কিছু কাজ হচ্ছে না রাইট, ডেঞ্জারাস থিং। দেন হোয়াট শুড বি দ্য সলিউশন? এই ক্ষেত্রে এটা বলা যায়, এই ক্ষেত্রে মেথডটা যদি যদি উইথড্র হয় উইথড্র, উইথড্র না হলে ফলস রিটার্ন করে, দেন ইট উইল ওয়ার্ক, তাই না? রাইট, তাহলে ট্রু ফলস চেঞ্জ কিভাবে করতে হয়? সে যদি সে এই চেঞ্জ করতে পারে, সে যদি ডিপোজিট হলে ফলস রিটার্ন করে আর সরি উইথড্র না হলে ট্রু রিটার্ন করে আর উইথড্র হলে ফলস রিটার্ন করে, তাহলে তো তার স্বাভাবিক নেচার লাইফ সম্পর্কেই কনসেপ্ট নাই প্রোগ্রামার হতে পারে কথা। নর্মালি কী হবে, একটা হ্যাপি পাথ ট্রু রিটার্ন করবে, এটা বাস্তব জীবনে হয় তাই না, আর না হলে ফলস রিটার্ন করবে রাইট। সো এতটুকু তাকে এনশিওর করতে হবে রাইট, বোঝা যাচ্ছে? সো ট্রু ফলস দিয়ে দেন, ইফ ট্রু ইফ আদারওয়াইজ এটা রাইট, অর ইফ ফলস এটা রাইট। সো এ বিট স্মার্ট কোড, কিছুটা স্মার্ট হবে, বাট দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম, এরকম ট্রু ফলস অনলি দুইটাই স্টেট রিটার্ন করে তাই না? আমার এখানে সিচুয়েশনটা তখন আরেকটু কমপ্লিকেটেড, এরকম উইথড্র ডিপোজিট হলে সরি উইথড্র যদি হয় অর্থাৎ অর্থাৎ ব্যালেন্স যদি না থাকে, তাহলে ইউজারকে বলা দরকার যে তোমার ব্যালেন্স নাই, আর যদি সার্ভারে কানেকশন না থাকে তাহলে ইউজারকে বলতে হবে তোমার সার্ভারটুকু পাওয়া যাচ্ছে না, সামহাও সার্ভার পাওয়া যাচ্ছে না, আর যদি উইথড্র হয় তাহলে বলবে যে উইথড্র, বুঝতে পারছেন? আপনি ট্রু ফলস দিয়ে তিনটাই স্টেট আনতে পারবেন না, সেক্ষেত্রে উপায় কী? আবার কি স্ট্রিং, আবার ও স্ট্রিং ইফ দেন দিয়ে চেক করবে, ওকে। তার মানে হলো আমি যেটা বলতে চাচ্ছি সলিউশন আমি এখন দিচ্ছি না, বিকজ অফ ইউ নিড হোয়াট ইজ কল এক্সেপশন হাউ টু ডিল। আসলে একটা মেথড শুধুমাত্র রিটার্ন করে না, এক্সেপশনও থ্রো করে। এই ক্লাসে আমরা আরও 10 দিন পরে আলোচনা করবো, বাট আমি আপনাদেরকে মানে ফুড ফর থটস চিন্তা করার জন্য কিছু জিনিস দিচ্ছি, যে একটা মেথড যদি তার অনেকগুলো পাথ থাকে, সেই পাথ যদি আমি স্ট্রিং টাইপ দিয়ে রিটার্ন করাই, আমার যে কলার সে কনফিউজড তাই না, ভাই আমি কোন কখন কোনটা আসে আমি তো বুঝি না রাইট। আর আরেকটা হলো ট্রু ফলস দিয়ে আমি ঠিক দুইটা স্টেটে বেশি এক্সপ্রেস করতে পারতেছি রাইট, ওকে।
এতটুকু জেনে রাখলে হবে, বাকিটুকু আমরা যখন এক সেকশন আলোচনা করবো তখন। খুব ছোট ছোট জিনিস, বাট এগুলা ক্লাস ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট আমি ক্যালকুলেটার ক্লাসটা লিখি। প্রথমে একটু পার্সন ক্লাস দিয়ে শুরু করি, মনে আছে পার্সন ক্লাস আপনাদের? পার্সন ক্লাসের মধ্যে কি কি ছিল? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গেট ফুল নেম, গেট রিভার্স নেম। ক্যালকুলেটার যখন দিছি তখন আপনারা ঠিক সেটার মতো করে অন্ধ মানুষের মতো অথবা মানে যত সহজে এখান থেকে টেনে নেওয়া যায় সেভাবেই চিন্তা করছেন কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার গেট এডিশন গেট সাবট্রাকশন। গেট ছাড়া কি আর নাম হয় না? কনসোল ডট গেট রাইট লাইন দেখছেন নাকি রাইট লাইন দেখছেন? বোঝা যাচ্ছে কি আপনারা মানে অন্যদিক চলে যাচ্ছে? আমি প্রথমেই বলতেছি যে সবগুলো ওইভাবে হয় না, বরং আপনি জিনিসটাকে একটু নর্মালি চিন্তা করেন। ক্যালকুলেটারের ক্ষেত্রে প্রথম আগে এটা ভুল হবে, প্রথমে ক্লাসটার নাম হবে ক্যালকুলেটার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ক্যালকুলেটার নট ক্যালকুলেশন, নট ক্যাল, ক্যালকুলেটার, ক্যালকুলেটার। ক্যালকুলেশন কেন হবে না? ক্যালকুলেশন মেথড হয় না, ক্যালকুলেশন কি ভাগ? এই দেন আই নিড টু টেক দ্য ইংলিশ ক্লাস। ওকে, ক্যালকুলেটর রাইট, ইট ইজ নাউন, ক্যালকুলেশন অলসো নাউন, বাট রিমেম্বার ক্যালকুলেশন একটা ঘটনাকে এক্সপ্রেস করতেছে। এটা কিসের ক্যালকুলেশন ছিল, কে করছে, কখন করছে? আমার ক্যালকুলেটর ক্লাসের দিকে তাকিয়ে কি সেরকম মনে হয়েছে আপনাদের কাছে ইউআই দিকে তাকিয়ে? বরং ইউআই দিকে তাকিয়ে মনে হয়েছে ইটস এ ক্যালকুলেটর, আমি কিছু ডাটা দিব তার কাছ থেকে আমি রেজাল্ট পাবো। Then what it is? It is calculation or calculator? It is calculator. Clear, Shabai? Second, এখানে কি কি ছিল আপনাদের? First number, sorry, আমি খুব shortly লিখছি। Second number, then not get addition or addition. What it should be? Add. Subtract. Sorry, আমি একটু shortly লিখছি, but সুবিধার জন্য যত পড়ে ইয়ে আমি কি নাও ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গেট ফুল নেম, শর্টলি লিখলাম গেট রিভার্স নেম। এখানেও এই ডিজাইনটুকুও যারা করছেন তারা কিন্তু একটু বায়াস, বায়াস কোন দিক থেকে? অনেকটা এরকম যে অবজেক্ট মানে কিছু ডাটা থাকতে হবে এবং কিছু মেথড থাকতে হবে, এটা থেকে ইনফার করছেন রাইট? হচ্ছে না, পয়েন্ট কেন হচ্ছে না একটু ভালো করে চিন্তা করেন। আপনি যখন পার্সন শব্দটা বলেন, খুব ইম্পর্টেন্ট আলোচনা, মাথা ঠান্ডা, আপনি যখন পার্সন শব্দটা বলেন তখন আমি একজন, উনি একজন, উনি একজন, উনি একজন, এরকম আলাদা আলাদা এন্টিটি বুঝায় না? মানে সামহাও পার্সন মানে হলো একটা এন্টিটি যার ফার্স্ট নাম্বার, ফার্স্ট নেম থাকে, মিডল নেম থাকে, লাস্ট নেম। ক্লিয়ার? এবার আসুন ক্যালকুলেটার। ক্যালকুলেটার কি এরকম হয়? ক্যালকুলেটার ওয়ান, ক্যালকুলেটার টু, ক্যালকুলেটার থ্রি, ক্যালকুলেটার ফোর হয় কি? কোনো ক্যালকুলেটার দেখছেন তার মধ্যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থাকে? দেখছেন কি? দেখেন, খুব ভালো করে চিন্তা করে দেখেন পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? When you tell person, right? Something like this, আমার ডাটাবেজে 1000 person আছে, তিনটা নাম আছে, তিনটা নাম তুলে আনলাম, গেট ফুল নেম, গেট রিভার্স নেম দিয়ে আমি দেখিয়ে দিলাম। এরকম কি কোনোদিন হয়? আমার ডাটাবেজে 100 ক্যালকুলেটর আছে, তাদের প্রত্যেকের ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আছে, রাইট? তাদেরকে উঠে আনলাম, তাদের অ্যাড সাবট্রাক্ট ডিভাইড মাল্টিপ্লাই কল করলাম, এরকম হয়? হয় কি? ইজ ইট নেচার? নো, আসলে ক্যালকুলেটারের কোনো নাম পান না। ক্যালকুলেটারকে আপনি কমান্ড দেন নাম্বার দিয়ে, সে তার এই ধরনের নাম্বার থাকলে বরং জিনিসটা আরও কনফিউজড হয়ে যাবে। কীরকম জানেন? ক্যালকুলেটারের মধ্যে নর্মালি আমরা অ্যাড করার জন্য কী করি, নাম্বারগুলো দেই, অপারেটর দেই, পরে কি আমি বলি যে ভাই ওই নাম্বারের উপর তুমি সাবট্রাক্ট করো, মাল্টিপ্লাই করো, এভাবে কী করি?
বলি না, আমরা আবারও নাম্বার দিই, আবার অপারেটর দিই, তাই নয় কি? থিঙ্ক থিঙ্ক ইন দিস ওয়ে। তো আমি একটা টিমকে দেখছি, ওনার বলছে প্রথমে এটা চিন্তা করছেন, তারপর বলছে আই ডোন্ট নিড ইট, বেটার অ্যাড মেথড শুড টেক টু প্যারামিটার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার অ্যান্ড দেন ডিরেক্টলি ইন টু ইট আসা থাকে, বোঝা যায়? সো পার্সন এবং ক্যালকুলেটর যে একটু আলাদা টাইপের অবজেক্ট, এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? ওকে, পার্সন মানে এক্সিস্ট করে, তাই না? আলাদা আলাদা, বাট ক্যালকুলেটার এরকম না যে ওকে দশটা ক্যালকুলেটার স্টেট আমার ধরে রাখতে হচ্ছে, তাই না? এরকম কোনো ইস্যু নেই ক্যালকুলেটার। আচ্ছা, তাহলে আমি ক্যালকুলেটার ক্লাসটা, সরি এইটা যেহেতু আলোচনায় আসবে, মানে এখানে লিখতে চাচ্ছি দেন ক্যালকুলেটার, ওকে, সো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বলে কিছু নাই, পাবলিক, আমি আপনারা কিন্তু আপনাদের কোড আবার কারেক্ট করবেন যাতে প্রবলেম আছে, ডাবল দেন একটা মেথড বলে অ্যাড, সরি ওখানে জায়গা হচ্ছে না, এজন্য লিখলাম রাইট, ডাবল ফার্স্ট নাম্বার কমা ডাবল সেকেন্ড নাম্বার, বোঝা যাচ্ছে কি কথাটুকু? এখানে কি করবেন, রিটার্ন ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, ফিনিশ। ইউআই থেকে এই মেথডটা কল করার সময় আপনি দুটো ডাটা দিয়ে দিবেন, সে কল করবে, সো আপনাদের ক্যালকুলেটর ক্লাসে চেঞ্জ দরকার, ক্যালকুলেটর ক্লাসে নিজস্ব কোনো ডাটা নেই। এই ক্লাসগুলোকে যেটা বলা হয় আসলে সেটা হলো, এটা আসলে ডোমেইন অবজেক্ট মনে রাখবেন, আর এগুলা যেটা এগুলাকে বলা হয় ইউটিলিটি ক্লাস। আমরা ক্যালকুলেটর ক্লাসে কিন্তু আবার সামনের দিকে যাব আরো কিছু পড়ার জন্য, দিস ইজ কল্ড ইউটিলিটি ক্লাস, আই মিন তার নিজস্ব কিছু নাই, কোনো স্টেট নাই, সে রিকোয়েস্ট বেসিসে কিছু কাজ করে রিটার্ন করবে, তো তার নিজস্ব ডাটা বলে কিছু নাই। ক্যালকুলেটরের ডাটা ভেতরে ইন্টারনাল থাকতে পারে, সেটা অন্য ইস্যু, কীরকম বলেন তো, যেমন পায়ের থাকতে পারে রাইট, ওকে, সো বিভিন্ন কনস্ট্যান্টগুলো তার থাকতে পারে রাইট, এছাড়া আর কিছু না। তো ইউ ডোন্ট নিড ইট, অ্যাড এর মধ্যে দিয়ে, সাবট্রাক্টের মধ্যে দিয়ে, মাল্টিপ্লাই এর মধ্যে দিয়ে, ডিভাইড এর মধ্যে দিয়ে ডাটা আসবে এবং সেটা ডিরেক্টলি রিটার্ন করে দিবে অপারেশনটুকু করে, কারো সমস্যা আছে? এবার চলে আসেন এই কাজ, বলেন এখানে কি কি দেখতে পাচ্ছেন, কি কি ডাটা দেখতে পাচ্ছেন? এটা মোরললেস সবাই মোটামুটি করতে পারছেন, আমার ক্যালকুলেটরটা আসলে প্রথম দিকে ডাটা এর ভুল হয়েছে, এটা মোরললেস সবার হয়েছে। এখানে কি কি ডাটা আছে, প্রথম হলো এখানে কি অবজেক্ট পাচ্ছেন, নাম্বার এমপ্লয়ি পাইছেন, কেউ এমপ্লয়ি স্যালারি পাইছেন, এমপ্লয়ি স্যালারি শুড বি বেটার দেন অনলি এমপ্লয়ি রাইট, এমপ্লয়ি বললে কেমন জানি এমপ্লয়ি ইনফরমেশনের দিকে চলে যাচ্ছে, স্যালারি আর এমপ্লয়ি স্যালারি, ওকে, কারো কি কোনো অন্য মত আছে? স্যালারি ক্লাস দেন হ্যাজ, হোয়াট ইট হ্যাজ বলে, ওকে, সো এমপ্লয়ি নেম দেন টু বেসিক, তাই তো, আর বেসিক অ্যামাউন্ট থ্রি হাউস, হাউস রেন্ট পার্সেন্টেজ দেখে দিয়ে, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে, এই জন্য বেটার যেটা এরকম করে লেখা, তাই নয় কি, যে বেসিক অ্যামাউন্ট নট বেসিক দেন হাউস রেন্ট, হাউস রেন্ট পার্সেন্ট, তাই তো, পার্সেন্টেজ আর পার্সন হোয়াট এভার ইট ইজ ফর মেডিকেল, সরি মেডিকেল অ্যালাউন্স পার্সেন্টেজ, ওকে। তাহলে খুব ভালো করে লক্ষ্য করেন তো, আমার এখানে যে ডাটাগুলো ইউজার দিবে সে ডাটাগুলো আমি নিয়ে যাচ্ছি, এর ভিতরে রেখে দিতে পারবো রাইট। সেকেন্ড, ইউজার আমার কাছে কি চাই, এগুলো বিনিময়ে এগুলো দেওয়ার পর কি চায়, কি চায়, টোটাল স্যালারি চাই, তাহলে ডাজ এর মধ্যে কি আসতে পারে, ডাজের মধ্যে গেট আর ক্যালকুলেট অর অ্যাড, দেখেন আবার আমরা ভুল জায়গা, ওগুলা থেকে আমরা কনসেপ্টও কোনে, এটা ওগুলাকে কপি করি,
গেট স্যালারি, গেট টোটাল স্যালারি চলে, ক্যালকুলেট স্যালারি। ওকে, বাট অনেকেই যেমন এখানে আসছেন, আমরা যদি বলি স্যালারি ক্যালকুলেটর কি হয়, ভালো করে লক্ষ্য করেন, কেউ একজন লিখছেন কেমন মতো ক্যালকুলেট স্যালারি কি হয়, সরি স্যালারি ক্যালকুলেটর কি হয়, স্যালারি ক্যালকুলেটর কেন হয় না, হোয়াই, খুব ভালো করে লক্ষ্য করেন তো এটা এটা কোন দুইটার ওই দুইটার মধ্যে কোনটার সাথে বেশি মিলে। স্যালারি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিং, ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেটরের মতো, পার্সনের মতো কিন্তু স্যালারি বা ধরা যায়, ওকে পার্সন 10-15টা, বাট থিংক অ্যাবাউট ইট, কোনটার সাথে বেশি ম্যাচ করে ক্যালকুলেটারের সাথে, তাহলে কি এগুলো ফেলে দেবো? ওগুলো ওই যে একটা মেথড দেখবেন সেটার মধ্যে প্যারামিটার পাস করে দিবেন হয়ে যাবে, এক্স্যাক্টলি পয়েন্ট ওকে। অর্থাৎ আপনি যদি আবার ওই যে ডাটা বেজের দিক থেকে চিন্তা করেন, তাহলে খুব ভালো করে লক্ষ্য করেন তো আপনাকে এভাবে রাখবেন না, যদি অনেকে স্যালারি স্ট্রাকচার রাখতে হয় তাহলে অনেক স্যালারি স্ট্রাকচার থাকবে ফাইল সিস্টেম অফ ডাটা বেজে, তাই না, অমুকের এই স্যালারি স্ট্রাকচার, অমুকের এই স্যালারি স্ট্রাকচার, অথবা মেবি আরও কমপ্লিকেটেড যে স্যালারি স্ট্রাকচার অনেকগুলো থাকবে, কারো কারো সাথে সেটা কানেক্টেড থাকবে, তাই না, যে এই 10 জনের স্যালারি স্ট্রাকচার এটা, যেহেতু ওনারা জিএম, এই 100 জনের স্যালারি স্ট্রাকচার এটা, কারণ ওনারা ফর এক্সাম্পল কাস্টমার রিলেশনশিপ অফিসার, রাইট, বুঝা যাচ্ছে কি? তার মানে কি আলটিমেট অনেকগুলো স্যালারি স্টেট আপনাকে ধরে রাখতে হয়, তার মানে স্যালারি ক্যালকুলেটর হবে না, বরং এমপ্লয়ি স্যালারি অর স্যালারি হতে পারে, এবং এইটা আসলে এইটার সাথে মিলে না, এটা আসলে এইটার সাথে মিলে, বোঝা যায় কি? যদিও এটা অ্যাবস্ট্রাক্ট, এটা অ্যাবস্ট্রাক্ট, আই মিন আমরা যেটা বলছি বায়োবিও, তাই না, মানে ইনভিজিবল যেটা বলছি, বোঝা গেল কি? ওকে, সো ডাজের মধ্যে বাই দ্য ওয়ে সেক্ষেত্রে গেট টোটাল স্যালারি শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট, অর ক্যালকুলেট স্যালারি লিখলেও খুব বেশি প্রবলেম, গেট টোটাল স্যালারি। এবার খুব ইন্টারেস্টিং আরেকটা কথা, এটার ভিতরে গেটস টোটাল স্যালারির মধ্যে আপনি আসলে কি করেন, দেখেন আমি কিন্তু এখানে টোটাল স্যালারি কোনো ভেরিয়েবলও রাখি নাই, রাইট, আপনি আসলে এখানে রিটার্ন করে দিতে পারেন, রিটার্ন টোটাল ক্যালকুলেশন টু করে রিটার্ন করে দিতে পারেন, তাই না, কারণ মাঝখানে কোনো কিছু রাখার দরকার নেই। এখানে দুই রকম আমি কেস দেখছি, একটা কেস হলো কিছু পুল করছেন এই পার্সেন্টেজ থেকে, এবং এই পার্সেন্টেজ থেকে কি করতে হয়, মানে টোটাল অ্যামাউন্টটা বের করতে হয়, তাই না, তারা দুটো আলাদা মেথড দেখছেন এবং এই মেথড থেকে সেই মেথডগুলো কল করছেন, আর অধিকাংশ টিম কি করছেন যে এই মেথড না লিখে ডিরেক্টলি ওইখানে এই ক্যালকুলেশনটুকু করছেন, বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? আলাদা আলাদা ভালো লাগছে, কেন? এই প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আলাদা রাখলেও যা একই রাখলে, তা এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমি চাই, ওনার যুক্তিটা বুঝতে পারছেন, ওনার যুক্তিটা হলো যদি কেউ একজন চায় যে অ্যামাউন্টটা কত, হাউস রেন্টের অ্যামাউন্টটা কত, তাহলে আমি তাকে সেই মেথড কল করে দিয়ে দিতে পারবো, সো এটার ভেতরে রাখলে কিন্তু সেটা আমার খুব ভালো সলিউশন হচ্ছে না, আমি বললাম এই অ্যাপ্লিকেশনের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সো আমার এটা তো দরকার নেই, তারপরেও আমি বলবো কোনটা ভালো কোনটা খারাপ। প্রোগ্রামিংয়ে বেস্ট থিং কি, মডুলারিটি নাকি একসাথে সেগ্রিগেটেড, দেন কি মানে নট কাপলিং বাট কোহেশন, তাই না, আপনি আলাদা করেন তারপর একটার সাথে আরেকটা জোড়া লাগান, নট একটার মধ্যে সবগুলো লিখবেন, ইটস বেটার টু ব্রেক ডাউন, ওকে, সো আপনার যুক্তিটাই সত্য, কিন্তু যেহেতু এখনকার কেস না, তারপরেও আমরা সবসময় কোড লিখলে ছোট ছোট চাঙ্কে ভাগ করে লিখবো, ইটস ভেরি গুড প্র্যাকটিস প্রোগ্রামিংয়ে এইটাই, মানে অবজেক্ট ওরিয়েন্টেড তো একটা হাই লেভেল ডিজাইন, বাট আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড ভেতরে এত বড় বড় মেথড লেখেন তাহলেও কিন্তু ঠিক কাজ করবে, রাইট, তার ভিতরে ছোট ছোট জিনিস লিখতে হবে, ওকে, আমি আপনাদেরকে বোঝালাম, আপনারা আবার আপনাদের ক্যালকুলেটার খুলবেন এবং এটা খুলবেন এবং এটা ফুললি কমপ্লিট করে দেবেন, হ্যাঁ ইয়েস হয়ে গেছে, ওকে ফাইন। নেক্সট যেটা, একটা ক্লাস
কত বড় হতে পারে অথবা কত ছোট হতে পারে, ব্যাপারটা হলো এরকম। আমরা আমরা আসলে কি করছি, আমরা ক্লাসটাকে আলাদা করে কি গ্র্যানুলার করছি না, মানে এরকম যে আমি তো ইউআর ভিতরে 100টা মেথড লিখে লিখে করতে পারি, আমি সেটা কেন করছি না, কারণ সেপারেট করে রাখতেছি রিইউজিবিলিটির জন্য, মেইনটেনেবিলিটির জন্য, তাই তো? সবাই তো ক্লিয়ার, কারণ অ্যাপ্লিকেশন কোনোদিন এরকম হয় না যে অ্যাপ্লিকেশন সবসময় আজীবন ডেস্কটপে থাকবে আর কনসোলে থাকবে, সময়ের সাথে সাথে সব ইভলভ করতেছে লক্ষ্য করে, রাইট? এখন আপনি কতটুকু গ্র্যানুলার পয়েন্টে যাবেন, আই মিন আমি যদি প্রথম এক্সাম্পলে যাই, যেটা আমি এখানে প্র্যাকটিস করলাম সেটা ছিল এরকম, আমরা অ্যাকাউন্ট ক্লাসের ক্লাস তৈরি করছি, কেন আমি তো এরকমও করতে পারতাম, অ্যাকাউন্ট একটা ক্লাস, কাস্টমার আর একটা ক্লাস, ডিপোজিটর একটা ক্লাস, উইথড্রয়াল একটা ক্লাস আর উইথড্রয়ার একটা ক্লাস, রিপোর্টার একটা ক্লাস, পারতাম না, পারতাম কি না, পারতাম। আচ্ছা, আবার আমরা এটাও করি না যে ইউআইয়ের মধ্যে সবটুকু লিখে রাখছি, সেটাও কিন্তু করি না। তাহলে কোন পয়েন্টে এসে থামবে, মানে অথবা কোন পয়েন্ট পর্যন্ত যাবে, বুঝা যাচ্ছে কি কথাটুকু? এটার কোনো হার্ড অ্যান্ড ফিক্স কোনো রুল নেই, এসব ডিজাইন সেন্স, মনে রাখবেন ইটস নট ম্যাথমেটিক্স, রাইট? এটা আপনি যত বেশি কোড লিখবেন, যত বেশি চিন্তা করবেন, ততই ফাইন টিউনিং হবে, দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফিক্স রুল। এটা হয়তো 2 বছর কোড লেখার পর আপনি দেখবেন যে গত 6 মাস আগে যে কোড লিখছেন সেটা এখন আপনার পছন্দ হচ্ছে না, মেবি 5 বছর বয়সে যে কোড লিখতেছেন 8 বছর বয়সে গিয়ে পছন্দ হচ্ছে না, আগে ওই সময় কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আর যে কোড লিখছে এটা পৃথিবী সেরা কোড, বাট আনফরচুনেটলি এখন পছন্দ হচ্ছে না, কারণ আপনার মধ্যে আরও কিছু সেন্স কাজ করতেছে, রাইট? সো কোনো ফিক্স রুল নেই, নর্মালি আপনারা দেখবেন যে আপনি যদি অবজেক্টের ওই এন্টিটি অনুযায়ী চিন্তা করেন, অর্থাৎ একটা অবজেক্ট সেরকম করে ডিজাইন করা উচিত যার নিজস্ব কিছু ডাটা থাকতে পারে এবং কিছু ফাংশনালিটি, ওই যে রিলেটেড শব্দটার কথা মনে আছে, রিলেটেড অ্যাট্রিবিউট এবং রিলেটেড ফাংশনালিটি নিয়ে ছোট্ট একটা কম্পোনেন্ট হবে, রাইট? ক্লিয়ার সবাই? আচ্ছা, ক্লাসের সাইজ কত বড় হবে, মানে কত লাইন হলে আপনি বলবেন যে এটা বেশি বড় হয়ে গেছে অথবা ঠিক আছে, মেথডের ক্ষেত্রে বলেন তো কথাটা, মেথডের লাইন কত বড় হলে আপনি বলবেন যে ওকে ফাইন আর বড় করেন না, এনি আইডিয়া? 10,000 লাইন, 10,000 লাইন মেথড নট অ্যাকসেপ্টেড, ওয়াই? আমার একটা সফটওয়্যার আছে, এটার মধ্যে 10,000 লাইনের কয়েকটা মেথড আছে, নাও আই নিড টু চেঞ্জ ইট, নাও ইউ আর এ প্রোগ্রামার, আমি আপনাকে হায়ার করলাম, আমি অন্য প্রজেক্টে চলে যাচ্ছি, আপনি এখানে বসেন, মেথডের মধ্যে একটু টুইট করতে হবে, হোয়াট উইল হ্যাপেন? অনেক চেঞ্জ করতে হবে, হ্যাঁ? ওকে, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ফার্স্ট হলো আপনি যদি এটা আগে জানেন তাহলে আপনি জয়েন করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, জয়েন করার যেদিন জয়েন করলেন সেদিন জানলেন, তারপরের দিন মোবাইল টোবাইল অফ করে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেসবুক আইডি চেঞ্জ করে হওয়া, ইটস ট্রু, ইউ ক্যান নট ম্যানেজ, রিমেম্বার আমি 950 লাইনের একটা মেথড লিখছি 15 দিনে ঠিক করতে পারি না, কারণ হলো উনি যে কথাটুকু বলছে আমার মনে থাকতেছে না, দেয়ার আর লটস অফ ভেরিয়েবল, লটস অফ ক্যালকুলেশন, সো ওয়েন আই ডিভাগ ইট আমি জাস্ট কিছুক্ষণ পর হাওয়া হয়ে যাচ্ছে আর খেয়াল নাই, ওয়াই? বিকজ অফ মাই ব্রেন, অ্যাট এ টাইম হিউম্যান বিং 10টা জিনিস দেখালে 60টা জিনিস মনে রাখতে পারে, এবং সেটা টু সাম এক্সটেন্ট কিছু পিপল তার যারা ওই লেভেলে চলে গেছে, 10টায় 10টা মনে রাখতে হলে আপনি পৃথিবীর কিছু সেরা মানুষের মধ্যে একজন, 10টা জিনিস দেখালাম, বলেন তো কি 10টা দেখালাম যদি বলতে পারেন, দেন আপনি খুব টপ র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন, 10টার মধ্যে 60টা খুব এক্সিলেন্ট যারা তারা পারে, রাইট? নর্মালি 2, 3, 4, 5 নাও একটা একটা মেথডের মধ্যে যদি 20টা 50টা ভেরিয়েবল থাকে, প্যারামিটার দিয়ে আরও কিছু আসে, প্রচুর ক্যালকুলেশন থাকে, হোয়াট উইল হ্যাপেন,
আমি ডিভাইড করতে আমার মনে থাকবে না তো আই উইল বি লস্ট উইদিন এ ফিউ মিনিটস দেন আমি আর এটা মেনটেন করতে পারবো ওকে সো কতটুকু হওয়া উচিত সো একটা হলো ভিজিবিলিটি উনি যেটা বলছে ওকে আমি নিচের দিকে গেলে তো উপরের জিনিস দেখতে পাচ্ছি না ওকে সো একদম বলো যে ফন্ট কমায় দেন তারপর আতুষি কাজ বসান ওকে এটা কত আরও বিশাল স্ক্রিন নেন রাইট টু সাম এক্সটেন্ট এটা হয়তো কাজ করবে কিন্তু ওই যে সাতটা ভেরিয়েবলে বেশি মনে রাখতে পারবেন না ওইটা তো আর সম্ভব না রাইট সো ভিজিবিলিটিতে প্রথম বলা হয় স্ক্রল করার দরকার হবে না মেথড এভাবে লিখবেন উইথ নর্মাল ফন্ট স্ক্রল করার দরকার হবে না নাম্বার ওয়ান নাম্বার টু প্যারামিটার সহ ভেতরে ভেরিয়েবল সহ যেন সাতটার বেশি না আসে রাইট সো বোঝা গেল দশ পনেরো বিশ লাইন মানে আমি গুড প্র্যাকটিস দেখেন লাইন নাম্বার এখানে ইস্যু না ইস্যুগুলা মেইন সেন্সটুকু আমি দিতে পারছি আপনাদের এছাড়া কী করবেন একটা ম্যাথডে যদি প্রচুর ক্যালকুলেশন থাকে সোজা উপায় কী ভেতরে অনেক ম্যাথড লেখেন কল করেন ম্যাথড লেখেন কল করেন ম্যাথড লেখেন কল করেন তাহলে আপনি কী জানবেন ওকে এই ম্যাথড কী করে এই কাজটুকু করে দেয় আমার এটা ভিতরে যাওয়ার দরকার নেই ওই ওই অংশটুকু সঠিকভাবে আসতেছে এই ম্যাথড কী করে এই কাজটুকু করে দেয় আমার ভিতরে যাওয়ার দরকার নেই এটার ভালো একটা দিক আছে কী জানেন আপনি যে মডুলার করছেন যখন ওই অংশটুকু কারো দরকার হবে উনি সুন্দর করে এটাকে ইউজ করে উনি ওটাকে রিলাইট করবেন ওকে ক্লাস কত বড় হওয়া উচিত নর্মালি পঞ্চাশ ষাটটা ম্যাথড যদি হয় আপনি ভয় পাবেন আপনি অ্যাজ এ ক্লাস ইউজার হিসাবে মনে হবে যে দুটো একটা ম্যাথড ইউজ করে আমি বের হয়ে যাই তো এটার ভিতর যে কী কী হচ্ছে রাইট পাঁচ দশটা পনেরোটা ম্যাথড ওকে ফাইন বাট এর চেয়ে বেশি হলে আসলে আনমেন্টেলেবল অ্যাগেন কি যে আরেকজনের মনে রাখার ইস্যু সেটা অর্থাৎ ক্লাসটা বড় হওয়া মানেই হলো যেটাকে বলে আর কি মেথড বড় হওয়া মানে দিস ইজ কল গড মেথড মেথডের নাম কি ডু এভরিথিং ওকে ওকে আর ক্লাসের নাম কি ওকে অল ডু আর অল ডু আর ডু এভরিথিং দিস ইজ কল গড মেথড অ্যান্ড গড ক্লাস ওকে আমাদের দেখেন ঈদের সময় যে ট্রেনের অবস্থা হয় না অবস্থা ওকে দুনিয়া বাংলাদেশ পুরাটুকু সে নিয়ে যাচ্ছে ওকে ওকে সো বি কেয়ারফুল ক্লাস ছোট হবে ক্লাস বড় হলে কি করবে কী বুঝায় ক্লাস বড় হলে বলেন তো বড় হলে কী বুঝাচ্ছে কোন জায়গায় বোঝাচ্ছে ক্লিয়ারলি এটার মধ্যে আলাদা এন্টিটি একসাথে হয়ে গেছে বেটার বেটার হোয়াট সেপারেটি মেবি এমপ্লয়ি স্যালারি দুইটা ক্লাস একটা ক্লাস রাখছেন এমপ্লয়ি স্যালারি এর মধ্যে কী আছে এমপ্লয়ির ইনফরমেশন আছে স্যালারি আছে রাইট বড় হয়ে গেছে কী করবেন এমপ্লয়ি একটা ক্লাস স্যালারি একটা ক্লাস আমরা এগুলো অ্যাসোসিয়েশন যখন আলোচনা করবো তখন আসবো ক্লিয়ার আলোচনা ওকে প্লিজ আপনারা আবার এই কোর্সটুকু একটু দেখেন যেই যে অংশ ভুল আছে কমপ্লিট করেন আমি আজকে নতুন কিছু শুরু করতে চাচ্ছি রাইট আমি একটু দম দিতে চাচ্ছি ওকে তো আমি একটু রিভিউ করবো আবার সবাই কত হয়ে গেছে ওকে আমি চেক করবো আমি একটু দেখছি সবাই